হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট এই ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে বর্ষিয়ানদের যে বিভিন্ন সমস্যা সেগুলি নিয়ে তো আমরা অ্যাকচুয়ালি এই বর্ষিয়ানদের যে আলোচনাটা যে বর্ষিয়ান বা বার্ধক্যদের সংজ্ঞা বলতে কী বুঝবো এবং তার সঙ্গে বর্ষীয়ানদের যে সমস্যাগুলি সেগুলি প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি কী কী ধরনের সমস্যা রয়েছে তো আজকে এই ক্লাসে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বার্ধক্যজনিত সমস্যার সামাজিক স্বীকৃতি যে এই বার্ধক্যজনিত যে সমস্যা রয়েছে সেগুলি সামাজিক স্বীকৃতি কী রকমের সেটা নিয়ে একটু আলোচনা করব এবং তার সঙ্গে এই যে বর্ষিয়ানদের যে বিভিন্ন সমস্যা রয়েছে এই সমস্যা সমাধানের জন্য কি করণীয় আছে কি পদক্ষেপগুলি নেওয়া যেতে পারে সেগুলি নিয়ে আলোচনা করব তো আপাতত দৃষ্টিতে যে বার্ধক্যজনিত যে সমস্যাগুলি বৃদ্ধ বা বৃদ্ধাদের রয়েছে সেগুলি ব্যক্তিগত সমস্যা বলে আমরা দেখে থাকি কিন্তু এই ব্যক্তিগত সমস্যা সমাজের অনেকের কাছে যখন দেখা দেয় অনেকের কাছে সমস্যা হিসাবে দেখা দিলে তখন তা কিন্তু সামাজিক সমস্যা বলে চিহ্নিত হয়ে থাকে তো এ প্রসঙ্গে সি সিরাইট এর একটি বক্তব্য বলেছেন তার মতে প্রাইভেট ট্রাভেলস ক্রমান্বয়ে পাবলিক ইস্যুস এ উন্নত হলে তা সামাজিক সমস্যা হিসাবে চিহ্নিত হয়ে থাকে তো এদিক থেকে ভারতে বার্ধক্যজনিত সমস্যা এখনকার জনসংখ্যার প্রায় সাত শতাংশ বা সিক্সটি মিলিয়ন বর্ষিয়ানের কাছে সমস্যা হিসাবে দেখা দেওয়ার একটি সামাজিক সমস্যা হিসাবে স্বীকৃত হয়ে থাকে তো সামাজিক সমস্যার একটি বিশেষ বৈশিষ্ট্য হল এই সমস্যা প্রতিবিধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বা জনগোষ্ঠীর পদক্ষেপ গ্রহণ আমাদের জাতীয় সরকার বার্ধক্যজনিত সমস্যার সুরাহাকে সংবিধানের নির্দেশাত্মক নীতি সমূহের একচল্লিশ নাম্বার অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করেছে এবং এই সমস্যা লাঘব করার জন্য সচেষ্টও হয়েছে তো সম্মিলিত জাতিপুঞ্জ আয়োজিত ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অন এজিং এর সুপারিশ অনুসারে এই সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে আলোচনা সম্মেলন ইত্যাদি অনুষ্ঠিত হয় এছাড়া ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন এর নির্দেশাবলী অনুসারে যেটি উনিশশো সালে হয়েছে এর অনুসারে বার্ধক্য সংক্রান্ত নীতি নির্ধারণের জন্য ইন্টার মিনিস্টারিয়াল কমিটি গঠন করা হয় এক্ষেত্রে উল্লেখ্য যে সম্মলিত জাতিপুঞ্জের ইন্টারন্যাশনাল ইয়ার অফ দি ওয়ার্ল্ড ঘোষণার পরবর্তী বছর আমাদের জাতীয় সরকার দুই সালকে ন্যাশনাল ইয়ার অফ ওয়ার্ল্ড পারসন্স হিসাবে সূচিত করেছেন এই ঘোষণা আলোচনা কর্মশালা আয়োজনের সাথে সাথে বর্ষিয়ানদের সমস্যা নিরসন করার উদ্দেশ্যে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে তো এই বার্ধক্যজনিত সমস্যা সমাধানের সরকারি কর্মসূচি দি মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উনিশশো বিরানব্বই সালের নভেম্বর মাস থেকে বর্ষিয়ানদের সহায়তা দানের উদ্দেশ্যে একটি কেন্দ্রীয় প্রকল্প চালু করেছে উনিশশো আটানব্বই থেকে নিরানব্বই সময়সীমায় এই প্রকল্পটি সংশোধিত হয়ে ওয়ান ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ফর ওয়ার্ল্ড ফর ওল্ডার পারসন নামে অনুষ্ঠিত হয়ে থাকে এই প্রকল্প অনুসরণে বর্ষিয়ানদের সুবিধার্থে নিম্ন যে বিষয়গুলি রয়েছে সেগুলি পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে সেগুলি কি আমরা একটু দেখে নিব। যে বিদ্যাবাস ওল্ড এজ হোম বিদ্যাবাস হল অত্যন্ত পঁচিশ জন দরিদ্র আশ্রয়হীন সাইট এবং তার ঊর্ধ্বে বা বেশি বয়সের বর্ষিয়ানদের আবাসস্থল কর্তৃপক্ষের বিবেচনা সাপেক্ষে নিম্ন এবং মধ্য আয় শ্রেণীর বর্ষিয়ানদের কিছু ক্ষেত্রে বৃদ্ধাবাসের আবাসিক করা হয় এই বৃদ্ধাবাস দুই ধরনের হয়ে থাকে সরাসরি সরকারি সাহায্যপ্রাপ্ত এবং স্বেচ্ছাসেবী সংস্থা দ্বারা পরিচালিত এইসব বৃদ্ধাবাসে আবাসিকদের শারীরিক এবং মানসিক হিতসাধনের ব্যবস্থা করা হয় এর জন্য আংশিক সময়ের ডাক্তার এবং প্রশিক্ষিত সমাজসেবক বা পরামর্শদাতা নিয়োগ করা হয়ে থাকে এই আবাসিকদের সীমিত সীমিত ক্ষেত্রে ঔষধও প্রদান করা হয়ে থাকে তো পরবর্তী হচ্ছে বর্ষিয়ানদের দিবা পরিচর্যা কেন্দ্র ডে কেয়ার সেন্টার শহর গ্রাম বস্তি এবং জনজাতি অধ্যসিত এলাকায় সাইট এবং তার ঊর্ধ্বে বয়সের বর্ষিয়ানদের পরিচর্যার জন্য স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে দিবা পরিচর্যা কেন্দ্র পরিচালনার জন্য সরকারি সাহায্য দেওয়া হয়ে থাকে যে প্রতি কেন্দ্রে অন্তত পঞ্চাশ জনের পরিচর্যা করা হয়ে থাকে এই পরিচর্যার মূল দিকটি হল পরিবারের সাথে সংশ্লিষ্ট বর্ষিয়ানদের সংযুক্তি অটুট রাখা এবং পরিবারের পরিপূরক হিসাবে বর্ষিয়ানদের দেখাশোনা করা এরপরে হচ্ছে চলমান চিকিৎসা পরিষেবা মোবাইল মেডিকেল সার্ভিস এই প্রকল্পে বর্ষিয়ানদের চিকিৎসা পরিষেবা দেওয়ার অভিজ্ঞতা এবং দক্ষতা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী সংগঠনের অর্থ মঞ্জুর করা হয় শহর গ্রাম এবং বস্তি এলাকার বর্ষিয়ানদের চিকিৎসা সংক্রান্ত পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য নেক্সট হচ্ছে অপ্রাতিষ্ঠানিক পরিষেবা নন ইনস্টিটিউশনাল সার্ভিস ফর দ্য এজড এজেড এই প্রকল্পে সমাজসেবী নিযুক্ত করা হয় যে বর্ষিয়ানদের বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য এই পরিষেবা বিভিন্ন ধরনের হতে পারে যেমন আইনগত দান আয়কর সংক্রান্ত পরামর্শ ও সাহায্য দান অবসরকালীন ভাতা ও টাকা পয়সা তোলা বা জমা দেওয়ার ক্ষেত্রে ব্যাংক সম্পর্কিত পরিষেবা দান ইত্যাদি অনুসৃত কর্মসূচি পর্যালোচনা যে উল্লেখিত ব্যবস্থা ভারতের বর্ষিয়ানদের বিভিন্ন সমস্যা লাঘব করার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তবে অনেক ক্ষেত্রে ঘাটতি থাকতে দেখা যায় বিদ্যবাসের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম থাকে বর্ষিয়ানদের চিকিৎসা পরিষেবার দিকটি এখনও চিকিৎসাবিদ্যার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হতে দেখা যায় না এছাড়া হাসপাতালগুলিতে বর্ষিয়ানদের আগাম স্বাস্থ্য পরীক্ষণ মূল্যায়ন এবং পুনর্বাসনে কোনো ব্যবস্থা থাকে না এখন বর্ষিয়ানদের সমস্যার সমাধান এবং পরিষেবা প্রদান অধিক উন্নত করার জন্য কিছু করণীয় পদক্ষেপের উল্লেখ করা হয়েছে বা উল্লেখ করা যায় এই করণীয় পদক্ষেপগুলিকে ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক এই দুই ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে বা এই পদক্ষেপগুলিকে দুটি ভাগে বিভক্ত করার নির্দেশ নির্দেশিত হয়েছে তো এই পদক্ষেপগুলি একটি ভাগ হচ্ছে ব্যক্তিগত পদক্ষেপ এবং আরেকটি হচ্ছে প্রাতিষ্ঠানিক পদক্ষেপ তো প্রথমে আমরা আলোচনা করব ব্যক্তিগত পদক্ষেপ ব্যক্তিগত পদক্ষেপে পরিমিত ব্যায়াম চর্চা নির্দিষ্ট সময়ের ব্যবধানে স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্যবিধি মানা এবং মানসিক চাপ হ্রাসের উপায় আয়ত্ত করলে বার্ধক্য কম বিষদময় হয়ে থাকে দ্বিতীয়ত হচ্ছে বার্ধক্যের সংস্থানের উদ্দেশ্যে অর্থ সঞ্চয়ের অভ্যাস রপ্ত করা পরিবর্তনশীলতার এক বিশেষ কার্যকরী রক্ষাকবচ হিসাবে কাজ করে বার্ধক্যে অবসর সময় যাপনের জন্য কিছু অর্থবহ শখ বা লক্ষ্য অনুসরণ করা দরকার এক্ষেত্রে ভারতীয় আশ্রম ধর্মের বানপ্রস্থ এবং সন্ন্যাস আশ্রমের জীবনযাত্রা যথাসম্ভব অনুসরণ উপযোগী হয়ে থাকে নেক্সট প্রতিকূল অবস্থায় সমস্যা মোকাবিলার দক্ষতা আয়ত্ত করতে পারলে বার্ধক্যের প্রতিকূল অবস্থার সম্মুখবর্তী হওয়া সহজ হয় এই সব অভ্যাস ও পদক্ষেপ বার্ধক্যের প্রাক প্রস্তুতি সামিল হয়ে বার্ধকে বার্ধক্যকে বিউটিফুল অ্যান্ড ইউজফুল করে থাকে তো আমরা এবার দেখে নেব যে প্রাতিষ্ঠানিক যে পদক্ষেপগুলি রয়েছে সেগুলি কী রূপ প্রাতিষ্ঠানিক পদক্ষেপগুলির মধ্যে যেমন বর্ষিয়ানদের সমস্যার সমাধানের জন্য তাদের জীবনযাত্রার অবস্থা প্রয়োজনীয়তা ইত্যাদি সম্পর্কে যথেষ্ট গবেষণার প্রয়োজন আছে এছাড়া জনচেতনা প্রসারেরও প্রয়োজন আছে নেক্সট হচ্ছে বর্ষিয়ানদের অবসর এবং অভিজ্ঞতাকে সামাজিক উন্নয়নমূলক কাজে যেমন বয়স্ক শিক্ষা নারী কল্যাণ শিশু কল্যাণ ত্রাণ ইত্যাদি ক্ষেত্রে নিয়োগ করে তাদের সামাজিক গুরুত্ব দেওয়া যেতে পারে নেক্সট তাদের আংশিক সময়ে অর্থকরী কাজে নিযুক্তির ব্যবস্থা করা যেতে পারে এর ফলে বর্ষিয়ানদের কিছু ক্ষেত্রে আর্থিক স্বনির্ভরতা আসতে পারে নেক্সট হচ্ছে হাসপাতালে বর্ষিয়ানদের স্বাস্থ্য পরীক্ষা ও পরিষেবার জন্য বিশেষজ্ঞ ডাক্তার সহ আলাদা ওয়ার্ড থাকা দরকার নেক্সট চিকিৎসাবিদ্যার পাঠ্যাংশে একটি বিশেষ বিষয় হিসাবে বার্ধক্যজনিত রোগের জেনেটিক ডিজিজ অন্তর্ভুক্তি এবং অধ্যয়ন হওয়া দরকার নেক্সট যৌথ পরিবারের দায়বদ্ধতা ও পারস্পরিক সহযোগিতাবোধ পুনঃ সামাজিকীকরণ প্রক্রিয়ায় সমাজে পুনঃস্থাপিত করা দরকার পঞ্চায়েত ভবনে এবং সব সমাজ ভবনে কমিউনিটি হল বর্ষিয়ানদের দিবা পরিচর্যা কেন্দ্র ডে কেয়ার সেন্টার পরিচালনা করা দরকার বর্ষিয়ানদের পরিষেবা প্রদানকারী ব্যক্তিদের প্রশিক্ষণ এবং নবীকরণ করা দরকার এছাড়াও বর্ষিয়ানদের পরিষেবার উদ্দেশ্যে একটি জাতীয় নীতি প্রণয়ন করা দরকার তো তবে এক্ষেত্রে পরিবারের আত্মীয় স্বজনের যথেষ্ট ভূমিকা আছে বলে উল্লেখ করতে হয় বর্ষিয়ানদের এই নিঃস্বার্থ লালন পালন ও আত্মত্যাগের প্রতিদান হিসাবে তাদের অসহায় অবস্থা পরবর্তী প্রজন্মকেও এগিয়ে আসতে হবে পরিচর্যা সহায়তা ও ভালোবাসার পরশ দিয়ে তবেই বর্ষিয়ানদের যে বিভিন্ন সমস্যাগুলি রয়েছে শারীরিক মানসিক সামাজিক অর্থনৈতিক তার এই সমস্যাগুলি নিবারণ হবে এবং বর্ষিয়ানরাও তাদের শেষ জীবনে একটি সুন্দর স্বাভাবিক জীবন যাপন করে যেতে পারবে তো এটি হবে আমাদের সমাজের ক্ষেত্রে আমাদের বয়স্কদের ক্ষেত্রে একটি দান তো এই ছিল আজকের আলোচনা এরপর আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব দেখে নেব কী আছে সিলেবাস অনুযায়ী তো বর্ষিয়ানদের প্রসঙ্গে যে আলোচনা সেটি কিন্তু এই চারটি ক্লাসের মাধ্যমে সমাপ্ত হলো তো আজকের আলোচনা এই অবধি থ্যাংক ইউ